أعوذ بالله من الشيطان الرجيم. صحيح مسلم شريف পৃষ্ঠা নম্বর 32 হাদিস নম্বর 24 হযরত আবু জামরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এর কথা লোকদের বোঝাবার দায়িত্ব পালন করতাম একজন স্ত্রী লোক তার কাছে এসে কলসির নবিশ সম্পর্কে জানতে চাইল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বললেন আব্দুল কাইস গোত্রের এক প্রতিনিধি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলে তিনি জিজ্ঞাসা করলেন কাদের প্রতিনিধি অথবা বললেন কোন গোত্রের পক্ষ থেকে তারা বলল আমরা রাবিআ গোত্রের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অভ্যর্থনা জানিয়ে বললেন তোমরা অপমানিত ও লাঞ্ছিত হওয়ার আগেই এসেছো বলে তোমাদের মোবারকবাদ রাবি বললেন তারা বলল হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বহুদূর অঞ্চল থেকে আপনার খিদমতে হাজির হয়েছি আমাদের ও আপনার মধ্যে রয়েছে মুদার গোত্রীয় কাফের সম্প্রদায় তাই শাহরুল হারাম ছাড়া আমরা আপনার কাছে পৌঁছতে অপরাগ সুতরাং আপনি আমাদের ইসলামের সুস্পষ্ট বিধান সম্পর্কে নির্দেশ দান করুন যেন আমরা আমাদের পশ্চাতের লোকজনকে তা জানাতে পারি এবং তদনুযায়ী আমল করে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি বর্ণনাকারী বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের চারটি বিষয় পালনের নির্দেশ দিলেন এবং চারটি বিষয় থেকে নিষেধ করলেন এক আল্লাহর প্রতি ঈমান আনয়নের নির্দেশ দিলেন এবং বললেন তোমরা কি জানো এক আল্লাহর প্রতি ঈমান আনা কি আরজ করলেন আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয় ভালো জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ সাক্ষ্য দেয়া যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তোমরা নামাজ কায়েম করবে যাকাত দেবে রমজানে রোজা পালন করবে এবং গনিমত লব্ধ সামগ্রীর এক পঞ্চমাংশ দান করবে তিনি তাদের চারটি বিষয়ে বিরত থাকার নির্দেশ দেন তা হচ্ছে দুব্বা হানতাম মুজাফফাত চতুর্থটি সম্বন্ধে সুবা বলেন এরপর রাব্বি কখনো নাকির কখনো বা মুকাইয়ার শব্দ উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এসব বিধান হিফাজত করবে এবং যারা আসেনি তাদের তা জানিয়ে দেবে আবু বকর রাদিয়াল্লাহু এর রিওয়ায়াতে যারা আসেনি কথাটি রয়েছে কিন্তু শব্দটি নেই আলহামদুলিল্লাহ